বামীদের কয়েক দফা দাবি নিয়ে 26 নভেম্বর ধর্মঘটে ডাক দেওয়া হয়। তার তেমন প্রভাব পড়ল না শহর বর্ধমানেও। সকাল থেকেই এদিন রাস্তায় দেখা গেল সমস্ত যানবাহন সচল, প্রতিদিনের মতন সেই স্বাভাবিক চিত্র। পাশাপাশি ল্যাংচার জন্য বিখ্যাত বর্ধমানের শক্তিগড়, সেখানেও এদিন তেমন ধর্মঘটের প্রভাব লক্ষ্য করা গেল না। সমস্ত দোকানপাট খোলা, রাস্তায় সরকারি বেসরকারি ছাড়াও প্রাইভেট গাড়িও চলাচল করছে। শক্তিগড় থেকে প্রবীর মণ্ডলের রিপোর্ট, বর্ধমান টুডে।